Hello viewers, this is Israt Jahan. Welcome to my channel. আজকে আমি আপনাদের সাথে আমার দুবাই ট্যুরের কিছু অভিজ্ঞতা শেয়ার করব, স্কি দুবাইয়ের কিছু অভিজ্ঞতা শেয়ার করব. So, keep watching. স্কি দুবাই মল অফ এমিরেটস নামের একটি বেশ বড় মলের ভেতরে বানানো হয়েছে. So, এটা একটা ইনডোর স্নো পার্ক. এর ভেতরে ভয়াবহ রকমের ঠান্ডা, -6 থেকে -4 ডিগ্রি সেলসিয়াসের মতোই রাখা হয় সাধারণত. ভিডিওর শুরুতে একটা আইস ড্রাগন দেখেছেন আপনারা ছবিতে, যেটা পুরোটাই আইস দিয়ে তৈরি. তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এখানে. এখানে প্রবেশের আগে টিকিট কাটতে হয়, যেখানে ওরা আপনাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য সব রকম উপকরণই দিবে. তবে বড়দের জন্য উলের টুপি আর সবার জন্যই গ্লাস বাইরে থেকে কিনে আনা ভালো. পাশে একটা শপও আছে, ওখান থেকেও কেনা যায়। আর যদি প্ল্যান থাকে তাহলে এগুলো আগে থেকে নিয়ে আসলে মনে হয় ভালো হয়। আর এখানে অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস আছে, যেমন চেয়ারলিফ্ট, স্কিং, স্নোবোর্ডিং, স্নো প্লে, এনজয় করতে পারেন জায়ান্ট বলে রাইড ডাউন করা, স্নো কেভ ইটিসি। এখানে খুব ঠান্ডা, তাই 3 বছরের নিচের বাচ্চারা এখানে অ্যালাউড না। আর এই স্কি দুবাইয়ের মেন অ্যাট্রাকশন হচ্ছে পেঙ্গুইনস, যারা এখানে ট্রেনিং প্রাপ্ত আর অনেক অনেক কিউট। বাচ্চারা তো ওদেরকে খুবই পছন্দ করে, বড়রাও দেখার জন্য অনেক ভিড় হয়ে যায়। আসলে আমরা যে টাইমে গিয়েছিলাম ওই টাইমটা অনেক রাশ ছিল, অনেক মানুষ ছিল। আর ঠান্ডা থেকে বাঁচার জন্য সেখানে একটা কফি শপও আছে, বেশি ঠান্ডা লাগলে কফি উইথ সাম স্ন্যাক্স আপনারা এনজয় করতে পারেন এই সুন্দর স্নো পার্কটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু স্লেট দেখা যাচ্ছে, যেগুলো স্লোপে নামিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, সাথে বড়রাও কিন্তু এগুলোতে উঠতে পারে, বড়রাও উঠে এগুলোতে। তো এগুলো নিচে নামানোর পরে নিজেরাই আবার উপরে একটা লিফটের মতো আছে, ওখান দিয়ে নিয়ে আসতে হয় এই লিফট এই স্লেটগুলোকে নিয়ে এসে যে যেটা নিয়ে আসবে সেটাতেই সে উঠে। হচ্ছে এই এখানে একজন মহিলা ছিলেন, ওনার কাছে নিয়ে আসলে উনি ওটাকে স্লেটটাকে নিচে স্লোপে নামিয়ে দিচ্ছিলেন। সো এটা খুব মজার একটা অভিজ্ঞতা, অনেক অনেক ভালোই লেগেছে, বাচ্চারাও খুব এনজয় করেছে। এটা নিজে দেখতে পাচ্ছেন, এটা নিচে না নামিয়ে দেওয়া হচ্ছে, আর যেটা নিচে নেমে যাচ্ছে ওরা আবার ওটাকেই নিজেকেই আর কি নিয়ে আসতে হচ্ছে। পাশেই লিফট আছে একটা, ওটাতে করে নিয়ে এসে এ পাশ থেকে আবার নামিয়ে দেওয়া হচ্ছে। তো এটা অনেক মজার একটা অভিজ্ঞতা ছিল। এখানে সিরিয়াল থাকে সবসময়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেয়ার লিফট, এটাতেও আমরা উঠেছিলাম। এটা অনেক দূর পর্যন্ত, অনেক উপর দিয়ে যায়, নিচে অনেকে স্কেটিং করছে, স্কিং করছে, ওগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই চেয়ার লিফটটাতে উঠে অনেক অনেক ভালো লাগে, উপর থেকে অনেক স্নো দেখা যায় নিচের। কিছুক্ষণ পরপর ওরা আবার চেক করে যে কোনো প্রবলেম হচ্ছে কি না চেয়ার লিফটগুলোতে, একটু পরে যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে ওরা থামিয়ে দেয়। উপর থেকে এই চেয়ার লিফটের উপর থেকে পুরো স্কি পার্কটা পুরোটাই খুব সুন্দর দেখা যায়, এই জন্য এটা কেউ মিস করে না সাধারণত। ওখানে গেলে এই চেয়ার লিফটটা সবাই এটাতে উঠে। আমরা আসলে ফুল ডে এক্সেসে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা ভিতরে যে 1 ঘন্টার বেশি ওখানে থাকা যায় না। সো এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই গিভ মি আ থামস আপ, আর শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আশা করছি নেক্সট নেক্সট ডে আমার দুবাই ট্যুরে আরেকটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে দুবাই মল নিয়ে। দুবাই মলের ভিতরে দুবাই অ্যাকোয়ারিয়াম আছে, সেটাকে নিয়ে। তো সেই পর্যন্ত দোয়া করবেন, ভালো থাকেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।